ফাইনালি আমাদের আগের পর্বগুলোতে মোটামুটি আমরা অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে সামথিং কিছু অপটিমাইজেশন করা দেখাইতেছিলাম, এবং আমরা আজকের পর্বেতে আমরা হেডলাইন কী লিখব এবং ডেসক্রিপশন কীভাবে লিখব এগুলো সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার ট্রাই করব, এবং চ্যাট জিপিটি দিয়ে কীভাবে আপনি লিঙ্কডিনের জন্য একটা প্রফেশনাল মানের ডেসক্রিপশন রাইটিং করবেন বা ডেসক্রিপশন লিখবেন। তো চলুন আমরা দেখি। তো আপনি যদি এই এখানে আমি কিছু এক্সাম্পল আপনাদের জন্য আমি এখানে কিছু প্রোফাইল রাখছি, দেখেন তাদের এখানে অ্যাবাউট আছে কিন্তু তাদের সম্পর্কে কিছু একটা আইডিয়া দেওয়া আছে। আপনি যদি প্রতিটা প্রোফাইল দেখেন, দেখেন এখানে কিছু হেডলাইন দেওয়া আছে, এগুলো কিন্তু দেখতে খুবই ইউনিক লাগতেছে। তো আপনি চাইলে এরকমভাবে আপনার প্রোফাইলে একটা সুন্দর করে অ্যাবাউট আস এবং হেডলাইন লিখতে পারেন। তো চলুন দেখি আমরা কীভাবে এটা লেখা যায়। তো আমরা ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, এখানে দেখেন একটা পেন্সিলের মতো আইকন আছে, এটা বলে এডিট, এখানে ক্লিক করবেন। প্রথমে আমাদের একটা হেডলাইন দরকার, তাই না? আমরা চাচ্ছি যে আমরা যে সার্ভিসগুলো দিব, যে কেউ যখন সার্চ করবে তখন যেন আমাদের প্রোফাইলটা এরকমভাবে শো করে যে আমরা কী কী করি সেটা যেন এখানে বুঝতে পারে। তো আমরা এটাই করব। চলুন আমরা প্রথমে হেডলাইনটা আমরা চেঞ্জ করি। তো আমরা এখানে প্রথমে আমরা লিখতে পারি ডিজিটাল মার্কেটিং কনসালটেন্টস ওকে। আমি যেগুলো পারি সেগুলো সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম তাদেরকে, মানে যে কেউ যেন আমাদের প্রোফাইল দেখলে জানে এইগুলো যেন শো করে আমরা কী কী কাজ করি, এখানে সব কিছুই তুলে ধরা হলো। এবার আমি যেটা করবো, এখান থেকে এসে সেভে ক্লিক করে দেব। তো সেভে ক্লিক করার পরে এখন যদি কেউ এসে সার্চ করে, মানে এখন যদি কেউ এসে সার্চ করে রাজু আহমেদ বা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট বা প্রোফাইলে বা নেটওয়ার্কের এখানে গেল, যার পরে তার সামনে আমাদের প্রোফাইলটা এরকমভাবে শো করবে, এটা কিছুক্ষণ আগে যেরকম আমরা দেখলাম না অন্যের প্রোফাইল এইভাবে শো করবে। তো আপনি যে স্কিলগুলো পারেন, সেটা গ্রাফিক ডিজাইনার হইলে তাহলে আপনি গ্রাফিক ডিজাইনের এইভাবে তৈরি করবেন। মোটামুটি সবসময় চারটা বা পাঁচটা বিষয় দেওয়ার ট্রাই করবেন, মেন মেন টপিকগুলো দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার প্রোফাইলটা আরেকটু প্রফেশনাল হয়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আমরা চাচ্ছি যে একটা ডেসক্রিপশন রাইটিং করব, মানে অ্যাবাউট আস আমাদের সম্পর্কে বা আমরা কী কাজগুলো করি সেটা সম্পর্কে সামথিং একটা ডেসক্রিপশন লিখতে পারি চ্যাট জিপিটির মাধ্যমে। তো আমরা প্রথমে যেটা করব, আমরা চ্যাট জিপিটিতে চলে আসব। আসার পরে আমি এখানে একটা ডেসক্রিপশন লিখে রাখছি। তো আপনারা চাইলে চ্যাট জিপিটিতে কীভাবে ডেসক্রিপশন লিখবেন সেটাও আমি দেখাচ্ছি। তো চ্যাট জিপিটিতে একটা লিঙ্কডিনের জন্য ডেসক্রিপশন লিখে রাখছি, তো আপনারা চাইলে এটা কীভাবে লিখবেন সেটাও আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। এটা আমি আপাতত কপি করব, কপি করে আমি আমার ডেসক্রিপশনটা কোথা থেকে বসাবেন সেটা সেখানে নিয়ে যাব। তো আমরা এখান থেকে অ্যাড এ প্রোফাইল সেকশন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আসে অ্যাড এ অ্যাবাউট, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে আমাদের অ্যাবাউটটা দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ করে ফেলবো। তো সেভ করার পরে আমাদের আশা করি যে অ্যাবাউট আসটা, মানে আমাদের অ্যাবাউট আমাদের সম্পর্কে তারা একটা ডেসক্রিপশন লিখে দিছে, ঠিক আছে, সেটা আমি এখানে অ্যাড করে ফেলছি। তো এটাই এভাবে আপনি চাইলে লিখতে পারেন। এবার আসি এখানে কী কমান্ড লিখে দিতে হবে সেটা আমি যদি আপনাদেরকে দেখাই। তো আমি এই টাক্সারটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ টাক্সারটা আমি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা এখানে জাস্ট কিছুটা চেঞ্জ করবেন তাহলে হয়ে যাবে, নয় এটাই আপনি কপি করে আপনি দিয়ে দিতে পারেন। হ্যাঁ ধরেন এখানে আমার নামটাই আমি কপি করলাম, রাজু আহমেদ দেন, রাজু আহমেদ, এটা আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, টেনশন করার। তো এখানে যে ডেসক্রিপশনটা আছে এটা আমি কপি করে আমি চ্যাট জিপিটিতে আসবো। আসার পরে এখানে আমি সুন্দর করে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে আমি কী করব, এখান থেকে একটা ইয়ার মতো আইকন আছে অথবা ইন্টারে ক্লিক করবেন, তাহলেই দেখবেন যে আপনার লেখাটা মূলত তারা লিঙ্কডিনের জন্য একটা প্রফেশনাল মানের তার ডেসক্রিপশন লেখা শুরু করে দেবেন। দেখেন হেডলাইন, তারপর ডেসক্রিপশন, দেখেন আপনার উপরে একটা তারা ডেসক্রিপশন লিখে দিতেছে। তো আমি এই লেখাটা অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব, টেনশন করার কোনো দরকার নাই। জাস্ট আপনারা এটা পেস্ট করে আপনারা জাস্ট আপনাদের প্রোফাইলের জন্য বা লিঙ্কডিনের জন্য একটা পরিপূর্ণ ডেসক্রিপশন রাইটিং করে ফেলতে পারবেন। ওকে, তো এটা করার পরে আপনার মোটামুটি কাজ শেষ হয়ে যাবে। যদি কোনো জায়গায় ভুল হয় আপনি গুগল ট্রান্সলেট থেকে একটু কারেকশন করে নিয়ে গেলে 100% প্রোফাইলটা হয়ে যাবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কীভাবে এআই দিয়ে বা চ্যাট জিপিটি দিয়ে লিঙ্কডিনের জন্য একটা প্রফেশনাল মানের ডেসক্রিপশন রাইটিং করা যায়। তো এবার যদি আপনি আমাদের প্রোফাইলে আসেন তাহলে আশা করি যে আপনি একটু মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন যে আমাদের প্রোফাইলটা দেখতে কীরকম।
তো আমরা যদি এখানে আমরা লিঙ্কডিনে চলে আসি, দেখেন আমাদের নিচের দিকেই দেখতে পারবো, দেখেন এখানে একটা সুন্দর একটা ডেসক্রিপশন আছে এবং আমরা কিন্তু হেডলাইনটা লিখে ফেলছি অলরেডি। তো এবার আমি যদি হোম পেজে যাই বা কান নেটওয়ার্কে যাই, মাই নেটওয়ার্কে, এখানে যা যদি আপনি লেখেন, এই যে দেখেন একজন আমাকে ইনভাইটেশন পাঠাইছে, ওকে ব্যাপার না। তো পরে আমি দেখতেছি ধরেন এখানে ধরেন রাজু আহমেদ, তো দেখেন হেডলাইনটা কিন্তু এরকমভাবে শো করতেছে, ঠিক আছে? তো এরকমভাবে শো করতেছে। এবার যদি আপনি এখানে ক্লিক করেন বাকিটুক আপনি কিন্তু দেখতে পারবেন, হ্যাঁ, লিঙ্কডিন থেকে। তো এরকম দেখাবে, দেখেন আমারটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো আশা করি যে আপনি প্রোফাইলের এইটা বুঝতে পারছেন, হেডলাইনটা এবং ডেসক্রিপশনটা কীভাবে রাইটিং করতে হবে বা লিখতে হবে। তো এবার যেটা করতে হবে আপনাকে, বাকি যে স্কিলগুলো আছে এখানে আমি আরও কিছু স্কিল দেখাচ্ছি আপনাদেরকে, যেমন কীভাবে আপনি স্কিল অ্যাড করবেন, এক্সাম দিবেন, তারপরে ধরেন এন্ডোসমেন্ট করবেন, তারপরে ধরেন এডুকেশন কীভাবে অ্যাড করবেন, এগুলো আমরা নেক্সট পর্বেতে কমপ্লিটলি একটা ধারণা দেওয়ার ট্রাই করব। আশা করি যে আপনি বিষয়গুলো বুঝতে পারবেন। তো চলুন আজকের মতো আমরা স্টপ করে দিই, আর আমি একটু অসুস্থ, সেজন্য ভিডিওটাগুলো আমি সবটাই মনে করেন ছোটো ছোটো করে করতেছি, যাতে একটা বিষয় দেখে যেন শিখে ফেলতে পারে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমি একটু অসুস্থতার কারণে ভিডিওগুলো লেট হচ্ছে না, আমি প্রতিদিন তিনটা করে ভিডিও আপলোড করতাম ছোটো ছোটো টিউটোরিয়ালে, মানে একটা করে বিষয়ের উপরে একটা করে টিউটোরিয়াল থাকবে 5 মিনিট 7 মিনিট, যাতে আপনারা পরিপূর্ণভাবে লিঙ্কডিন সম্পর্কে বুঝতে পারেন এবং ক্লাসগুলো না মানে করে যেন বোরিং ফিল না করেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ মতো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।